মোদি সরকারের ঐতিহাসিক পদক্ষেপ। রবিবার রাত থেকেই আতঙ্ক ছড়াই উপত্যকায়। এরপর সোমবার রাজ্যসভায় আর্টিকেল 370 তুলে নেওয়ার প্রস্তাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের এই প্রস্তাবে উত্তাল রাজ্যসভা। কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস আর্টিকেল 370 তুলে নেওয়া হতে পারে, রাজ্যসভায় এই প্রস্তাব দিলেন অমিত শাহ। রবিবার থেকেই এই বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এরপর মধ্যরাতে ওমর আবদুল্লাহাদের গৃহবন্দী করার পর সেই জল্পনা আরও জোরালো হয়। এরপর সোমবার কাশ্মীর ইস্যুতে অমিত শাহ বার্তা দেবেন বলে জানানো হয়। তার আগে বৈঠক হয় প্রধানমন্ত্রী বাসভবনে। লোকসভাতেও বক্তব্য রাখতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সকাল 9টায় প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক সেরেছেন অমিত শাহ সহ সব গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। সেখান থেকেই সোজা পার্লামেন্টে যান স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার সকালে কাশ্মীরের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু অজিত দোভালই নয়, সেই বৈঠকে ছিলেন আইবি প্রধান অরবিন্দ কুমারের অফিসার সামন্ত গোয়েল, স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা ও অন্যান্য আধিকারিকেরা। রবিবার সারাদিন দফায় দফায় এই বৈঠক চলে। এরই মধ্যে মধ্যরাতে হঠাৎ করে গৃহবন্দী করা হলো দুবারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে। শুধু তাই নয়, গৃহবন্দী হলেন প্রাক্তন বিধায়ক সাজ্জাদ লোনও, গ্রেপ্তার সিপিএম নেতা ইউসুফ তারিগামী এবং কংগ্রেস নেতা উসমান মজিদ। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত সরকারের, তা নিয়ে আরও জল্পনা আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এইভাবে গৃহবন্দী করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন এইভাবে বাকস্বাধীনতা হরণ করা যাবে না। মোদি সরকারকে হুঁশিয়ার দিয়েছেন ওমর আবদুল্লাহ, তার হুঁশিয়ারি আইন নিজের হাতে তুলে নেবেন না। এরপরেই উপত্যকা জুড়ে জারি করা হলো 144 ধারা। অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে কার্ফু। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্ফু জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কোনো জায়গায় জমায়েত দেখলেই প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। স্কুল কলেজ বন্ধ করা হলো অনির্দিষ্টকালের জন্য। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা পড়ুয়াদের নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা, বন্ধ করে দেওয়া হয়েছে কেবল পরিষেবাও, ফ্রি আনা হয়েছে যুব ক্রিকেটারদেরও। তো এই ছিল আজকের ভিডিও। 370 ধারার ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।